চট্টগ্রামে বাংলাদেশ এ দল ও বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে মাহমুদুল হাসান ও অধিনায়ক আকবর আলীর ব্যাটে ভর করে লিড নিল হাই পারফরমেন্স ইউনিট। জহুরামের চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন নাজমুল হোসেন শান্তর 208 বলে 72 এবং অধিনায়ক মমিনুল হক সৌরভের 85 বলে 62 রানে ভর করে 231 রানে অল আউট হয় বাংলাদেশ এ দল। হাসান মুরাদ শিকার করেন 6 উইকেট। ব্যাট করতে নেমে শুরুতেই 3 উইকেট হারিয়ে বসে হাই পারফরমেন্স ইউনিট, দলীয় 23 রানে হারায় প্রথম 3 উইকেট। এরপর এক প্রান্ত আগলে রেখে ব্যাট করেন মাহমুদুল হাসান জয়, তাকে যোগ্য সঙ্গ দেন তৌহিদ হৃদয় এবং অধিনায়ক আকবর আলী। 157 বলে 76 রান করে আউট হন জয়। অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে 91 বলে 51 রান। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ 8 উইকেটের বিনিময়ে 237 রান, লিড 6 রানের। বাংলাদেশ এ দলের হয়ে স্পিনার রকিবুল সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন, পেসার খালেদ নেন 2 উইকেট। কাল সকাল 9:30 শুরু হবে তৃতীয় দিনের খেলা। ইস্তিয়াক সারিয়ার, এনএস স্পোর্টস।